জিতেছেরা জিতেছে, ছাত্র সমাজ জিতেছে, স্বৈরাচারের দিন শেষ, গর্ব সোনার বাংলাদেশ, পেয়েছি স্বাধীনতা, রক্ষা করব আমরা, বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগে নওগাঁ বান্দায় বিজয় ও আনন্দ মিছিল করেছেন তেঁতুলিয়া ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল 10টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিজয় ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার তেঁতুলিয়া স্কুল মোড় থেকে বিজয় মিছিল শুরু করে সবাই হাট সড়ক প্রদক্ষিণ করে পরে তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে এসে অবস্থান নেয়। সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শিক্ষার্থীরা। পরে আবারও মিছিলটি তেঁতুলিয়া স্কুল মোড়ে এসে শেষ হয়। পরিশেষে শিক্ষার্থীদের পক্ষে আনন্দ মিছিলে অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় শিক্ষক মণ্ডলী ও ইউপি চেয়ারম্যান এস এম মুখলেসুর রহমান কামরুল, এবং অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। বিতরিত করেছে যারা স্বৈরাচার ছিল তাদের, আবার পরের দিনও কিন্তু আমরা দেখেছি কিভাবে তারা ঝাড়ু দিয়ে গণভবন পরিষ্কার করেছে, রাস্তায় নেমে পরিষ্কার করেছে এই শিক্ষার্থী। আসুন আমরা শিক্ষার্থীরা মিলে আবারও পুরো দেশটাকে এভাবেই পরিষ্কার করে নতুন রূপে সাদাই বাংলাদেশকে। এইখান থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে আমাদের বাংলাদেশকে আর কেউ কখনো কঠোর সম্মুখে ফেলে রেখে চলে যেতে না পারে। আমরা শান্তিময় ছাত্র সমাজ আজকে জেগে উঠেছে, একটা বিপ্লব সংগঠিত হয়েছে। এই বিপ্লবের কৃতিত্ব জামাত বিএনপি বাংলাদেশের কোন দলের নয়, সম্পূর্ণ কৃতিত্ব তোমাদের।